সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাকে আমাকে চলমান নবী এবং চলমান রাসুলকে মেনে চলতে হবে। কোরআনের 33 নম্বর সুরা আল আহজাবের প্রথম আয়াতে লেখা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা নবী, ইত্তাকিল্লাহা ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, তুমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, আর আয়াত গোপনকারী কাফের এবং দুমুখ মুনাফেকগুলোর কথা মোটেই অনুসরণ করবে না। নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। তো চলমান নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, এর অর্থ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসে আল্লাহ বলছেন। এর জন্য আপনি 100 বছর পিছনে বা 1000 বছর পিছনে যাওয়ার কোনো প্রশ্নই জাগে না। এবার আসুন আমরা এই সুরার 33 নম্বর সুরা আল আহজাবের 40 নম্বর আয়াতে যখন আমরা দেখব, সেখানে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তিকে বলা হয় মুহাম্মাদ। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পর নানা নয়, কিন্তু ওয়ালাকিন রাসূল আল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসুল, ওয়া খাতামান নাবিয়িন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তো সব কিছু বেশ জানেন। মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি চলমান, অনগোয়িং প্রসেসে চলমান। কখনো এই মুহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তিকে খোঁজার জন্য আপনাকে অতীতের ইতিহাসে যেতে হবে না। ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে নিয়ে যে কথাগুলি তাহেরি সাহেব এবং আহমদুল্লাহ সাহেব প্রচার প্রসার করেছেন, সেটি আমরা কখনো রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে মানতে পারব না। এইবার আসাদ নূর সাহেব আবার কি করেছেন, এদেরকে নিয়ে পোস্টমার্টম করেছেন, মানে এদের মতবাদকে নিয়ে। এখন যদি আমরা একটু আসাদ নূর সাহেবের ব্যাপারে জানি, তিনি আবার বলেছেন তিনি এক্স মুসলিম নিজের ব্যাপারে। তো আসাদ নূর সাহেব যে ধর্ম নিয়ে কথা বলেছেন, সেই ধর্মে কিন্তু লেখা আছে আসাদ নূরকে মেরে ফেলতে হবে, মূলত এটা ইসলামের শিক্ষাতে নেই। তো তিনি এক্স মুসলিম বলছেন, এটি হচ্ছে তেনার সবচেয়ে বড় ভুল। তিনি এক্স মুসলমান বলতে পারেন, তাও এক্স মুসলমান সুন্নি। মুসলিম এবং মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে আকাশ এবং পৃথিবীর সমান। কোরআনে 22 নম্বর সুরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আমরা রবের ইসলামিক কিংডমে মুসলিমিনদের অন্তর্ভুক্ত। আসাদ নূর সাহেব তিনি হচ্ছেন মুসলমানদের থেকে একজন, তবে তিনি এক্স মুসলমান। ঠিক যেমন মুফতি আবদুল্লাহ আর মাসুদ সাহেব এক্স মুসলমান। তো মুসলিম এবং মুসলমান এদের মাঝে আসাদ নূর সাহেব যেমন পার্থক্য জানেন না, তদ্রূপ জানেন না আহমদুল্লাহ সাহেব, এবং তদ্রূপ জানেন না তাহিরি সাহেব। তাহিরি সাহেব তিনি তার একটি মতবাদ রয়েছে সুন্নি বেরেলভি হানাফি, তার তিনি প্রবক্তা। তার মতে, তার মতবাদ অনুযায়ী আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব হলেন আগাগোড়া নবী, আর আহমদুল্লাহ সাহেব সুন্না বিশ্বাসী। তিনি বলছেন 40 বছরে তিনি নবী হয়েছেন। দুটি কথাই কোরআন বিরোধী, যা আমি আপনাদের সামনে আয়াতের মাধ্যম দিয়ে তুলে ধরলাম। এখন
পৃথিবীতে যত ধর্ম রয়েছে বা যত মতবাদ রয়েছে, কোনো ধর্মের এবং মতবাদের লোকদেরকে নিয়ে যদি আপনি আমি কোনো কথা বলি, শুধুমাত্র এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ ব্যতীত অন্য কোনো সমাজে কেউ কল্লা ফেলায় দেয় না। কোরআন কখনো আপনাকে আমাকে এই শিক্ষাটি দেয় না যে আপনি আল্লাহ তাআলার কোনো বার্তাবাহক রাসুলকে অথবা আল্লাহ তাআলার কোনো বিশেষ খবরদাতা নবীকে গালি দিবেন আর তাতে আপনার কল্লা ফেলিয়ে দেওয়া হবে, এ ধরনের অর্ডার কোরআনে নেই। যেমন আমরা যদি কোরআনের 9 নম্বর সূরা আত তাওবা এর 161 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ। এই আয়াতের শেষে বলা হচ্ছে ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আর যারা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে। তো কঠিন যন্ত্রণাদায়ক আজাব এটি দিবেন আল্লাহ, আপনি এবং আমি দিতে পারবো না। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব নিয়ে কোরআন কোনো কথা বলে না। তাহিরি সাহেব বলেন, আহমদুল্লাহ সাহেব বলেন বা অন্যান্য হুজুরদের বলেন, এরা সবাই আপনাদেরকে শিক্ষা দিবে যে এদের এই বানানো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে যদি কেউ গালি দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। আর এই কথাটি তিনি নিজেই নিজের ব্যাপারে বলে গেছেন, এটি হাদিস থেকে প্রমাণ। কোরআন আমাদেরকে 5 নম্বর সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতের শুরুতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের মধ্যে যদি কেউ নিজেদের জীবন ব্যবস্থা হতে মুরতাদ হয়ে যায় তাহলে আল্লাহ এমন কম নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর তারাও যে আল্লাহ তাআলাকে ভালোবাসবে। তো এখানেও কোনো শাস্তির কথা আল্লাহ বলে দিচ্ছেন না। আবার যদি আমরা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 217 নম্বর আয়াত দেখি, আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ামা ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়াহুয়া কাফিরুন। যদি কেউ তোমাদের মধ্য থেকে মুরতাদ হয়ে নিজ রবের দিন তথা জীবন ব্যবস্থা হতে ফিরে যায় তাহলে সে কাফের হিসেবে মরবে। কিন্তু কোরআনে কোথাও আপনাকে বলবে না যে এদের কল্লা ফেলায় দিতে হবে। আবার যদি আমরা 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে দেখি, সেখানে বলা হচ্ছে অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শা ফালিউমিন ওমান শা ফালিয়াকফুর। তুমি বলে দাও, বিশেষ সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা মানবে যার ইচ্ছা অমান্য করবে। তো এই ফ্রিডম আল্লাহ তাআলা দিয়েছেন আর এটি হচ্ছে ইসলাম। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে কোনো ধরনের বল প্রয়োগ নেই। তো আসাদ নূর সাহেবের স্টেটমেন্ট কোরআন বিরোধী, আহমদুল্লাহ সাহেবের স্টেটমেন্ট কোরআন বিরোধী, তাহিরি সাহেবের স্টেটমেন্ট কোরআন বিরোধী। এখন আপনাদের চিন্তা করতে হবে, এতগুলি আয়াত সামনে রেখে আপনি এদের কথা মতে নাচবেন না কোরআনের কথা মেনে চলবেন? যদি আমরা কোরআন মেনে চলি তাহলে অবশ্যই আমরা মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, নইলে এদের পিছনে যেয়ে আপনাকে আমাকে কি করতে হবে? আলোচনা সমালোচনা করতে হবে। আসাদ নূর সাহেব যে কথাগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব নিয়ে বলেছেন সেগুলো রেকর্ডে আছে। যেমন তিনি গামলাতে পেশাব করতেন রাত্রে, যেটা তার খাটের নিচে থাকতো। আবার তিনি বলছেন গাধার উপরে বা কি বলে বোরাকের উপরে চড়ে আকাশের মেরাজ করেছেন। এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট। আবার তিনি তার স্ত্রীদের ব্যাপারে হাদিস তৈরি করেছেন, সেখানে বলা হচ্ছে তার স্ত্রীরা খোলা মাঠে পায়খানা করতে যেত। তিনি নিজেও একটা টয়লেট
যেটা আজকের যুগে সবার ঘরে দরকার সেটি তৈরি করতে পারেননি। এবং তার ইতিহাস যখন আমরা দেখি, কোনো একটি সেক্টর আমরা ভালো দেখতে পাই না। তো আসাদ নূর সাহেব এইগুলি তুলে ধরেন, আর তাহেরি হুজুর বলেন, আর আহমদুল্লাহ হুজুর বলেন, বা অন্যান্য বক্তা হুজুর যারা রয়েছে শিয়া সুন্নি সালাফি সমাজের, এরা আসাদ নূরের কল্লা ফেলে দিতে চায়। এবং রাজীবের ব্যাপারে অলরেডি তারা এটি করতে সক্ষম হয়েছে, আবার হুমায়ুন আজাদের ব্যাপারেও, আরও অন্যান্যদের ব্যাপারে আমরা জানি, তাসলিমা নাসিমকে বিতাড়িত করা হয়েছে। তো ইনারা যে সমস্ত কথাগুলি বলেন, এগুলি ইসলামের কথা বলেন না, ইনারা আরব ইতিহাসের একজন ব্যক্তিকে নিয়ে এই সব কথাগুলি তুলে ধরছেন, মূলত ইসলাম কোরআনের ভিতরে কমপ্লিটলি। আর কোরআন আমাদেরকে 19 জন নবী, যারা সবাই রাসুলও, আর 5 জন স্পেশাল রাসুল যারা নবী না এদের কথা বলে। এই 24 জনের মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব নেই, এমনকি আহমাদি কাদিয়ানি সাহেবদের যে গুলাম আহম্মদ কাদিয়ানি তিনিও নেই। তাহলে কেন আমরা ইতিহাস নিয়ে আর ইতিহাসের একজন ব্যক্তিকে নিয়ে এত বেশি বড়াই করে যাব? এটি আমাদের উচিত না।